তাহমিনা ফেরদৌসি, আজকে আপনাদের সামনে একটি নতুন এপিসোড নিয়ে হাজির হচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি টাই ডাই, আর একটি সাধারণ একটি টাই ডাই, বা আপনার টাই ডাই মানে তো একটু সাধারণ টাইপের ডিজাইন। তো টাই ডাই সাধারণ হলেও কাজ কিন্তু অনেক ভালো লাগে, কাজ দেখতেও ভালো লাগে, ডিজাইনও অনেক ভালো লাগে। এই যে একটু বাঁকাই হবে কাপড়টা, যেহেতু বাঁকা করে কাটা হয়েছে, আমি এইভাবে দিব জিনিসটা, এইভাবে না দিয়ে আমি দেখি এইভাবে করি। আপনারা দেখুন, আমি এখন একটি কাজ করছি টাই ডাই ডিজাইনের, সুন্দর করে। এটা হচ্ছে আপুর, যে আপু ভর্তি হয়েছে সে আপুর মেয়ের জামা, ফ্রক বানাবে মনে হয়, আমি ফ্রক বানাবে সেই জন্যই মানে সেই ডিজাইনটাই করছি। আচ্ছা আপা একটু হেল্প করেন, একটু ধরেন ভাঁজটা করেন তো। আর আমাদের ফোন নাম্বারটা জেনে রাখুন আপুরা, 01817580533। যেভাবে খুশি যাবে, আচ্ছা আমি এইটাকে এইভাবে ভাঁজ দিই, আছে কিছু বাঁধার জন্য? এই সুতা হবে, মোটা সুতা লাগবে, থাকতো তাহলে ভালো, মোটা সুতা লাগবে। আচ্ছা আপনারা দেখুন, আমি একটি টাই ডাই ডিজাইন করছি, একটি টাই ডাই ডিজাইন করতেছি। আমরা হচ্ছে সাধারণত প্রুশিয়ান কালার দিয়ে কাজ করি, আপনারা জেনে রাখুন যে আমরা সবসময় কিন্তু সাদা, মানে সবসময় আমি প্রুশিয়ান কালার দিয়ে কাজ করি, এবং প্রুশিয়ান কালার দিয়ে কাজ করলে কাজ অনেক সুন্দর হবে এবং কালার অনেক গ্লেজি হবে, আর হচ্ছে আপনার ব্যবসায়িকভাবে আপনি অনেক সাফল্য অর্জন করতে পারবেন, কারখানা যেতেই করেন না। দেখুন আমি এটাকে বাঁধি, আমরা এই কাজটাই করবো শুধু আজকে, না গরম পানি লাগবে না? অনেক অনেক জিনিস আছে আপনি বাটিকের মধ্যে, একটা সিস্টেম, অনেক সিস্টেম আছে। রেড কালারে গরম লাগে, রেড কালারটাই রেড কালার করলে আপনি লাভ করতে পারবেন,
ভ্যাট কালার 2000 টাকা কেজি, অনেক দাম। হ্যাঁ দেখছেন রং উঠবে দোকানে রেগুলার শার্ট আছে, এটা হবে না বুঝছেন, দোকানে বেজালে সারা হয়ে গেলে আপনি একবারে কাজটা করা হবে। বেচে কিনা আপু করে না, এটি সব আমার দায়িত্ব। আমি এখানে কমলা দিতেছি, প্লাস এখানে একটু গোলাপি দিয়ে দিই, কারণ হচ্ছে দুইটা রং একসাথে না করলে রঙের কালার সঠিক হবে না। আমি কি বললাম জানি, এটা কি কালার মিক্স করবো এখন বললাম, হলুদ দিবেন নাকি অরেঞ্জের সাথে হলুদ, মেজেন্টা দিছেন, এটা মেজেন্টা, মেজেন্টা অরেঞ্জ, হ্যাঁ না এটা দিয়ে হবে না। আচ্ছা এটাই করি দিদি, কেন এটা কি কালার, এটা এটা হলো বি, এটা হলো প্রুশিয়ান বি গ্রুপের কালো, ঠিক আছে। এইবার প্রুশিয়ানের যে আপনার দোকানদারে এটাকে বলে কালো রং, কিন্তু আমরা এটাকে কালো বলি না, বুঝছেন, এটা হচ্ছে বি গ্রুপ। আর এটা কি গ্রুপ, এটা হলো আপনার, এটা প্রুশিয়ান গ্রুপ, এটা প্রুশিয়ান রঙের নিয়ে যা যা প্রশ্ন কর, কালারটা ভালো হতে চায় না, এটা কি ব্লু, তারপরে খুলেন তো ব্লু, আর আমি এখানে কমলা দিতেছি, প্লাস এখানে একটু গোলাপি দিয়ে দিই, কারণ হচ্ছে দুইটা রং একসাথে না করলে রঙের কালার সঠিক হবে না। কোনটার সঙ্গে বললাম জানি, এটা কি কালার মিক্স করবো এখন বললাম, হলুদ দিবেন নাকি অরেঞ্জের সাথে হলুদ, মেজেন্টা দিচ্ছেন, এটা মেজেন্টা, মেজেন্টা অরেঞ্জ, হ্যাঁ না এটা দিয়ে হবে না। আচ্ছা এটাই করি দিদি, কেন এটা কি কালার, এটা এটা হলো বি, এটা হলো প্রুশিয়ান বি গ্রুপের কালো, ঠিক আছে। এইবার প্রুশিয়ানের যে আপনার দোকানদারে এটাকে বলে কালো রং, কিন্তু আমরা এটাকে কালো বলি না, বুঝছেন, এটা হচ্ছে বি গ্রুপ। আর এটা কি গ্রুপ, এটা হলো আপনার, এটা প্রুশিয়ান গ্রুপ, এটা প্রুশিয়ান, রঙের নিয়ে যা যা প্রশ্ন কর, এখানে আবার এটা দিব, না এলোমেলো হলে খারাপ হবে না, ডিজাইন একটা হয়ে যাবে, একটা হয়ে আমরা আজকে প্রুশিয়ান কালারের কাজ শিখাচ্ছি এবং প্রুশিয়ান কালারের টাইডাই বাটিক শিখাচ্ছি।
এই কালারটা না বেশি গাঢ় হয়ে গেছে, ওইগুলা কিন্তু না, আমরা তো গাঢ়ই করলো, গাঢ় না করলে তো রং হবে, যেহেতু আমরা কি বলে এই কাপড়টার নাম যেন ভয়েল কাপড় না, তারপর আমরা ভয়েল কাপড়ে কাজ করছি, যেহেতু ভয়েল কাপড়ে কাজ করছি সেজন্য আমাদের কিন্তু কালার একটু সুন্দর করা রং না আসলে কিন্তু ভালো লাগে না, আর ভয়েল কাপড়ে তো আর সাধারণত বাটিক তেমন একটা করা হয় না, বাটিকের জন্য তো একটা অন্যরকম সিস্টেম বা কাপড় রাখতে হয়, এদিকে আমার কথা শোনা যায় কিনা দেখো, তো সেই জন্য আপনারা বলছি যে আমি আমি অনেক বছর ধরে বাটিকের কাজ শিখাচ্ছি, এবং আপনারা যারা বাটিক শিখতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাকে ফোন করুন, এবং আপনারা যদি আসেন আগে থেকে ফোন করে একটু যোগাযোগ করে আসবেন, আর আমাদের ভিতরে একটু দেখাও আপুরা, আমাদের যে একটু বুটিক্সে কাজ করতেছি, আমাদের ডেকোরেশনের কাজ করতেছি, আসলে আমাদের মেয়েদের সত্যি জায়গা হচ্ছিল না, জায়গা মানে বসানোর তেমন অনেক স্পেস বড় স্পেস ছিল না, যার কারণে এখন স্পেসটা আমরা বড় করতেছি, যার জন্য আমার ওই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু প্রশিক্ষণটা দিয়ে যাচ্ছি। উল্টাবো আপা, না এটা কি সাদা থাকবে, মেজেন্টা দিছ, মেজেন্টা এটা, মেজেন্টা দিন, এটা কালো, এটা কালো, ওই সাইডে মেজেন্টা দিন, এখানে মেজেন্টা দিতে পারে, আচ্ছা আমাদের অত দরকার না, উল্টান, উল্টানোর পরে আমি এখানে ওই কালারগুলি আবার কাপড় কিটাই ভাবে দিই, ঠিক আছে, না এখন আমি এটা কি মেজেন্টা, না মেজেন্টা এটা ব্ল্যাক, না আপনি যদি এখন এটার মধ্যে এটা দেন, সমস্যা কি, দুই রকম হবে না, হ্যাঁ ও আমি এখন এটার মধ্যে এটাই দিই, হ্যাঁ দুই রকম হবে, সুন্দর হবে, হ্যাঁ সুন্দর একটা শেড আসবে, আপনারা তো অনেক কাজ ভালো জানেন আপু, কী বলবো এখানে কিন্তু ভালোই জানেন, এটা দিব আপু, এখানে গ্রেনগুলো আছে, কালার হবে, আর এগুলা কি সাদা থাকবে আপু, মনে হচ্ছে না আপু সাদা থাকবে, এগুলার মধ্যে কি দিব, দেন ওই কালারটা দেন, এই কালারটা, এটা তো লাল কালারটা দিলে ভালো, মানে এই যে কমলা, কমলা কমলাটা বেশি লাগে, এটা বেশি এটা, এটাতে কমলা দিবে, হ্যাঁ দেব, ওইদিকে তো এটা সাদা আছে, রং তো মনে হচ্ছে আপু আর কি লাগতো, আমি তো জানি না এখন কোন কালারে কি ঢুকছে, যে কালার ইয়ে হয়ে যাবে, আরেকটা শেড আসবে, আরেকটা শেড আসবে, সমস্যা নাই, নিচে ওই পাশে কিন্তু কিছু সাদা আছে আপু, একটু রং জায়গায় তো রং ঢুকবে না, যেখানে যেখানে এখন এখানে তো আমাদের কিছু ওয়েট করতে হয়, কালো ব্ল্যাক তো দেয়া, আচ্ছা এখন আপনার ফাঁকে ফাঁকে দিয়ে দেন, আছে এটা দিয়ে দেন, যা আছে দিয়ে দেন, আচ্ছা আমি এই পাশে দিয়ে দেন, এই পাশে আমাদের ছাত্রীরা কাজ করতেছে, আমাদের স্টুডেন্ট আপুরা কাজ করতেছে, আসলে আমি যতই বলি আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে বুঝছেন, তারা আবার অনেকে আমার অনেক আমার বয়সে বড় আছে, আমার ছোট আছে, এবং আমার আমার সমবয়সী যারা আপুরা আছে তারা সুন্দর মানে দেন আপনি সুন্দর একটা আর্ট হয়েছে, তবে আপনাকে জানতে হবে রঙের কালারটা ঠিক মতো থাকে কিনা, আপনি যদি রঙের কালার না থাকে আপনি এত ডিজাইন দিয়ে কি করবেন, ডিজাইন তো হলো আমরা ইউটিউবে দিচ্ছি, তাতে করে কিন্তু আপনার সমস্যার সমাধান হচ্ছে না, আপনার সমস্যার সমাধান করতে গেলে আমাদের এখানে আসবেন প্রশিক্ষণ নিতে, হ্যাঁ আমরা কিন্তু সরাসরি প্রশিক্ষণ দিচ্ছি, আমি সপ্তাহে দুই দিন সরাসরি প্রশিক্ষণ দিই, সেটা বেশিরভাগ ম্যাক্সিমাম সময় আমি রবিবার অথবা বুধবার,
আমরা সরাসরি প্রশিক্ষণ দিচ্ছি, আমি সরাসরি প্রশিক্ষণ দিচ্ছি, তবে আপনারা জানেন যে সরাসরি প্রশিক্ষণ দেওয়াটা অনেক কষ্ট, প্রতিটি স্টুডেন্টের সামনে মুখোমুখি ফেস টু ফেস হয়ে আমাকে কাজ করতে হয়, যার জন্য আমার আমার আসলে অনেক কিছু মোকাবেলা করতে হয়, এবং কখনো কখনো অনেক ধরনের কোশ্চেন যেটা আমার স্টুডেন্টরা করে বসে হঠাৎ করে সবার সামনে, তখন সেটার সম্মুখীন এবং সাথে সাথে আনসারটাও কিন্তু আমাকে সেভাবে দিতে হবে। একটু ভুলভাল হয়ে গেলে মেয়েরা তো বলবে যে না আপু তো ভুল করে ফেলছে, তাই না? সেই ভুলটা তো আর করা যাবে না। তবে সেই ধরনের প্রস্তুতি এবং সেই আসলে সেভাবেই কাজগুলি মোকাবেলা করতে হয়, এজন্য সরাসরি কাজ শেখানোটা অনেক চ্যালেঞ্জের একটি ব্যাপার। এখন আপনি আমাকে এতগুলি লোকের সামনে আপনি একটা কোশ্চেন করলেন, আমি যদি আনসারটা ওই মুহূর্তে না দিতে পারি তাহলে কিন্তু আমি আপনার সবাই আমাকে বলবে যে এই আপাত কাজ জানে না, সেইটা যেন সেই মানে সেই বদনামটা যেন না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হয় আমাকে। আর আপনারা যারা প্রশিক্ষণ নিতে চান আপনারা চলে আসবেন, আর হচ্ছে কারো বাসায় একটু থাকবেন কষ্ট করে। আর আমি যেটা বলবো যে আপনারা যদি ঢাকার বাইরে থাকেন একটু কষ্ট করে আপনি দুই দিন একদিনের জন্য প্রশিক্ষণ নিয়ে যান। আপনার যে নিয়মটা আছে যে কালারটা, কালারেরই তো সমস্যা আপনার না? হ্যাঁ আপু, আপনাকে এখন আমি ভিডিওতে বলবো, মানুষের আপনি কী করছেন, 9 মাস পরে আসছে এখন বলেন। আমি আপা 9 মাস আগে ভর্তি হয়েছিল, 9 মাস আগে ভর্তি হয়েছে আপু, তাই না? 9 মাস পরে আসছে আমার এখানে, বুঝছেন? এখন যদি আমি বলি যে আপা আমি আপনাকে শিখাবো না, এখন আমার কি বিচার করবেন? করোনার জন্য তো, করোনার জন্য 9 মাস পরে আসছেন, কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ তেমন করেন নাই। হ্যাঁ, আর একদিনের ক্লাস করে উনি একদিন ক্লাস করে আর কোনো খবর নেই, বুঝছেন? উনি পেমেন্ট করে দিয়ে গেছে, তা ওনার জন্য টাকার মায়া নাই, তাহলে আমার কেন মায়া থাকে? যোগাযোগ হয় না, এমনকি আপনি আমাকে ফোনও করেন নাই এই 9 মাসের ভিতরে। তো আমার আপনার কাছে ডকুমেন্ট যদি না থাকে, আপনার কাছে যদি কাগজপত্র না থাকে, আমি কিন্তু চিনতে পারতাম না, তাই না? আপনাকে কাগজপত্র ছাড়া কি কোনো মানুষকে এমনি দেখলে কি বোঝা যাবে? আর এই চেনার কোনো দাম আসছে? আপনাকে অবশ্যই ডকুমেন্টটা সাথে রাখতে হবে। আপনি ভর্তি হয়েছে, ওনার কোনো কাগজপত্র ছিল হাতে? মানে আমার বললো যে আমি ভর্তি ছিলাম, এই বাকি ছিল ভাই আপনি আসছে, ঠিক আছে, ওকে আমি আবার ওনাকে আবার নিয়ে নিলাম, তাই না? কিন্তু আমি বলি নাই যে আপনি আমার নতুন করে টাকা বাড়িয়ে দেন, এই দেন সে দেন, এইগুলি আমি করি না। হ্যাঁ, যা করি আপুরা প্রথমেই করি, যা করি সরাসরি করি। হ্যাঁ, আর কিছু কথা আছে যেটা সরাসরি বলি, আমি পেছনে থেকে কিছু করে বা আরেকজনকে ইয়ে করে সেভাবে আমার আমি কখনো কারোর সাথে এটা করতে পারি না, নাকি? আপনি একটু 9 মাস পরে আসলেন, আপনি যে এখন আপনি আপনার কিছু খুশি হয়েছেন কি না? অবশ্যই খুশি হয়েছি, কেন খুশি হবো না? আপনি শিখে যান, এবার কিন্তু আর মানে ইয়ে করবেন না, আপনি কিন্তু এবার কাজটা করে যান, আমাকে আর কতদিন বাধায় রাখবেন? না, আমিও তো নিজেও তো বেঁধে আছি। হ্যাঁ, নিজেও তো বেঁধে আছি, কতদিন আমি বেঁধে থাকবো বলেন? এটা তো প্যারা, তাই না? একটা মানুষ অনেকক্ষণ ধরে অনেকদিন ধরে প্রশিক্ষণ নিচ্ছে, অনেকদিন ধরে যদি একটা মানুষ, আমার ভিতরে একটা ইয়ে থাকে যে না ওই আপনার কাজ শেষ হলো না, তারপরে এই আর কি, বুঝেন না? তো দায়বদ্ধতা থেকে দায়বদ্ধ দেখি ধরেন তো, ধরেন। এখন আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি, এটা এখন ভিজা অবস্থায় আছে, তা অসুবিধা নেই, আপনাদেরকে আমি শুকানোর পরেও দেখাবো, শুকানোর পরে আমি কালারটি দেখাবো। কাছে থেকে দেখাবো, খুবই সুন্দর হয়েছে ডাই ডাইটা, খুবই সুন্দর। দেখ, খোলেন তো, খোলেন ডাই ডাই। এটা হচ্ছে ডাই ডাই বাটি, আপনাদের সবার প্রিয়, সবার প্রিয় একটি বাটি, সবার প্রিয় টাই ডাই বাটি। দেখুন খুব সুন্দর ডিজাইন, এই কেমন,
স্কোয়ার মাল্টি টাই ডাই নাকি মাল্টি আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যে কাপড়টি এখন দেখা যায় আমার ভিজে দেখা এখন আমরা এখানে মেলে দিই দেখা যায় আপনি মেলে দেন তো শুকাচ্ছে এটা মেলা দেন এটা ভিতরে এভাবে করা যায় এই যে হ্যাঁ এইভাবে দিন তো এইভাবে দিলে তো ভালো লাগবে নাকি স্কোয়ার মাল্টি কালার টাই ডাই বাকি আমরা এই যে কাজটি করে ফেললাম এখন কালো দিলাম না কালো আসবে না তো এটা কালো চেঞ্জ হবে কালো হবে না ঠিক আছে আপনারা কেমন লেগেছে আমাদের টাই ডাই বাটিকটি আপনাদের যদি ভালো লেগে থাকে স্কোয়ার মাল্টি টাই ডাই মাল্টি টাই ডাই এটা সবার হাতে অত ভালো হয় না এই আপু হাতে যতটা ভালো লাগছে আমার আর আসলে এখানে শিখে মানে আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা আসুন এবং আপনারা শিখলেই পরে বুঝতে পারবেন যে আসলে কাজটা কেমন তো আপনারা সবাই ভালো থাকবেন আসুন এবং আমি আসলে বলতেছি সেটা আমার প্রতিক্রিয়া থেকে বলতেছি আমার শিক্ষা থেকে বলতেছি যে এদের কাজ কিন্তু অনেকই সুন্দর আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যেমন মানে রং তেমনই তাদের মানে ডিজাইন এটা হচ্ছে আপনার মাল্টি টাই ডাই স্কোয়ার মাল্টি টাই তো সবাই ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন বাচ্চা নিয়ে সংসার নিয়ে আমাদের ঘরের মধ্যে যদি আমরা কিছু করে থাকি সেটাই মানে অনেক বড় কিছু আর কি তো আমরা আসলে ঘরে বসে এই টাই ডাই বা মানে বাটি আর ব্লক এগুলো কিছু করে আমরা স্বাবলম্বী হতে চাই আর কি অনেক মানে স্বাবলম্বী হওয়ার জন্য নিজেরা কিছু মানে চাকরিটা যেটাকে বলেন না জব করার মধ্যে আসলে জব তো সেভাবে করতে পারে না গৃহিণীরা সংসার বাচ্চা সামলা এত কিছু করা যায় তার মানে বাড়িতে বসে বসে করার জন্য মানে চিন্তা ভাবনা করছেন জি আপু এটাতে আপনি কি মনে হয় যেন আপনার সাফল্য পাবেন ইনশাল্লাহ আপনি লেগে থাকতে হবে আমি এটা বলবো যে আপনার প্রতিটা কাজে লেগে থাকতে হবে তাহলে একটু করবেন ছেড়ে দিবেন তাতে আমি যদি সুন্দর কাজ উপহার দিতে পারি অবশ্যই কাস্টমার আসবে এবং আমি পারবো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারলে অবশ্যই কাস্টমার আসবে এটা আমিও বিশ্বাস করি জি আর আপনি একটু করলেন না আধা মাথা করলেন দুই নাম্বার মানে
কোয়ালিটি খারাপ দিলেন তাতে করে কিন্তু কোনো কাস্টমার পাবেন, কাস্টমার হবে। আচ্ছা ঠিক আছে, আপনার কথাগুলি ভালো লাগছে, যাই হোক আপনি শিখতে থাকেন, দেখেন আরো কেমন বাকি ডিজাইনগুলি তো আরো দেখাবো। জি আপু, বিশ্বাস নিয়ে করতে থাকেন, বিশ্বাস বিশ্বাসটা থাকতে হবে, বিশ্বাসটা রেখে কাজ করতে হবে, না যে বিশ্বাসটা নিয়ে আসছেন সেই বিশ্বাসটা যেন শ্রেষ্ঠ কিন্তু থাকে, নিজেরও চেষ্টা করতে হবে, আসলে নিজের চেষ্টা না করলে কখনো কিছু হয় না। আমি আপনি তো শেখাবেন কিন্তু আমাকেও আগ্রহ থাকতে হবে। আমার নাম বেবি, বেবি না আপনার কি নাম? বেবি নাজমিন, আমার নাম হচ্ছে বেবি, বেবি নাজমিন। হ্যাঁ, আমরা ইঙ্গিত চর থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, নাকি কোথায়? শিক্ষণ থেকে, ঢাকা শিক্ষণ, ঢাকা শিক্ষণ থেকে। শুকানোর পরে যে কালারটি হয় সেই কালারটি ব্যবহার করতে পারেন অথবা এইভাবে ব্যবহার করতে পারেন। দুই পাটও করেন, যারা যারা কাজ করছেন আমাদের কাছে শুধু অভিযোগ আসছে যে কাপড় শুকিয়ে গেলে মানে কালার গুলি ফেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা যেন না হয়, কালার শুকানোর পরে যেন কালার সুন্দর পারফেক্ট থাকে। আমাদের কাজ হচ্ছে বুঝছেন, মানে পুরাটাই ভেঙেছি, এখন অনেক একটু বড় করে করছি, একটু বড় করে করছি, কারণ হচ্ছে মানে যে এখনো প্রায় কাজ শেষ হচ্ছে না, আপনারা দেখুন এখনো কাজ শেষ হচ্ছে না, কাজ শেষ হতে আরো কয়েকদিন সময় লেগে যাবে। তো আপনাদের কাছে কেমন লেগেছে, বাটিকটা কেমন লেগেছে সেটা দেখেন। এই ধরনের কাজ যদি আপনারা শিখেন আমাদের কাছে চলে আসবেন, আর আমি আপনাদেরকে এইভাবে করে একটু দেখাই, যে যেভাবে খুশি। এটা আমার স্টুডেন্ট, উনি ওনার মেয়ের জন্য জামাটি মানে এটা একটা কামিজ তৈরি করবে, মানে কাপড়ের যে বাটিকের নামটি, সে বাটিকের নামটি হচ্ছে মানে স্কোয়ার টাইডাই শেড, ঠিক আছে। যেমন দেখুন এই যে স্কোয়ারের মতো করে ডিজাইন এসছে, এবার আবার এখানে কাটা 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 টাইপ পাতার মতো সেই ডিজাইনটি এসছে, এজন্য এটার নাম হচ্ছে স্কোয়ার টাইট আইসি। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।